फ्रेंड अस्सलामु अलैकुम आमी मार्जिया कमाल आज के आपनादेर माझे आछि एकटा भुट्टा खेते माझखाने आज के आमी दाड़िये आछि आजकेर ई भिडियोटा स्पेशली करार कारण होच्छे जारा ई भुट्टा खेते देखेननि तादेर जन्य आर आमार हाते जेई फलटा आछे सेटा एकटा भुट्टा भुट्टा आमादेर देहेर जन्य अनेक भालो एटा थेके आटा आमरा जे रुटी खाई सेई रुटिर आटा तैरि करा हय এটা হচ্ছে ভুট্টা এই ভুট্টা পুরিও খাওয়া যায় আর এই ভুট্টা থেকে অনেক ধরনের প্রোটিন থাকে এই ভুট্টাটা অনেক উপকারী এবং এই ভুট্টা থেকে পশুদের পশু পাখিদের খাবার তৈরি করা হয় আমাদের দেহের জন্য যেমন এই ভুট্টা অনেক উপকারী পশু পাখির জন্য আমাদের তাদের দেহের জন্য এই ভুট্টা অনেক উপকারী भुट्टा থেকে অনেক ধরনের খাবার তৈরি করা হয় সালাদ করা যায় এটাকে পুরিয়ে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় এখন আমি ভুট্টা খেতে মাঝখানে আছি আপনাদেরকে দেখানো হচ্ছে যে ভুট্টাটা গাছে কেমন থাকে আর এই যে গাছের ভিতরে ভুট্টাগুলো কত কিউট লাগে এই যে যদি প্রত্যেকটা ভুট্টা এমন হতো গাছের ভিতরে তাহলে কত সুন্দর হতো এই যে আর বাচ্চারা এই ভুট্টার উপরে যে চিকন চিকন এগুলো থাকে ওরা সেমাই বানিয়ে খেলে এটা দিয়ে অনেক সুন্দর আমার ভালো লাগে পুরো সেমাইয়ের মতন আমি যখন খেলি তখন এই ভুট্টার এই সেমাইগুলো দেখিনি আর এই যে এইটা কিন্তু যখন কি বলবো এখন তো বাতি হয়ে গেছে না যখন আরো তো ছোট থাকে তখন এটাকে পুরিয়ে খাওয়া যায় পুরিয়ে খেলে অনেক মজা এটা দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা ফ্রেন্ডস এটা হচ্ছে খোসার সাথের ভুট্টা আর এটা হচ্ছে খোসার ছাড়া ভুট্টা এই যে অনেক সুন্দর আর এটাও খোসার ছাড়া উপরে আর নিচে আমি দুষ্টামি করে খোসার সাথে রেখেছি এটা কিন্তু আমি ছিড়িনি এই যে আর আজকে আমি বাড়িতে যাওয়ার সময় অনেকগুলো ভুট্টা নিয়ে যাব আমার অনেক পছন্দের একটা খাবারই ভুট্টা আমার অনেক ভালো লাগে অনেক কিউটই লাগে আমার কাছে ভুট্টাগুলো তাহলে ফ্রেন্ড আজকে মতো বাই আর আমি যাওয়ার আগে একটা কথাই বলি যে বাংলাদেশের প্রকৃতি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই তার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখানেই টাটা আমি আবার অন্য দিন অন্য ক্ষেতের মাঝখানে অনেক ধরনের ফসলের সাথে আসবো ওকে বাই টাটা